Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. Namaskar. Vande Tripura Bangla Sangbade, ami Mita Goshami, apnader shagoto janai. Chokh rakhchi ajker bishesh bishesh sangbadgulir upor. 16 June 2022 Bishalkor ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উদ্বোধন হয় বিদ্যাজ্যোতি মিশন 100 এর আওতাধীন CBSE পাঠ্যক্রম। জাতীয় যোগা অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে দিল্লি পৌঁছলো ত্রিপুরার ছাত্রছাত্রীরা। ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয় 2020 এবং 2021 সালের জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুল শিক্ষক শিক্ষিকা শিক্ষাবিদদের জন্য জাতীয় ICT পুরস্কারের জন্য আমন্ত্রণ জানিয়েছে। ন্যাশনাল অ্যাওয়ার্ডস টু টিচার্স এর অনলাইনে সেলফ নমিনেশনের আবেদন শুরু। খোয়াই জেলার DM অফিসের কনফারেন্স হলে পঠন সংক্রান্ত বিষয়ে জেলা পর্যায়ে সাংগঠনিক কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। 15 জুলাই থেকে শুরু হচ্ছে SCERT ত্রিপুরার আওতাধীন DLED কোর্সের অন্তর্গত বিভিন্ন বর্ষের ফাইনাল পরীক্ষা। কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে 2022-23 শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির আবেদন শুরু। এবারে বিস্তারিত সংবাদ। 16 জুন 2022 বিশালকর ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উদ্বোধন হয় বিদ্যাজ্যোতি মিশন 100 এর আওতাধীন CBSE পাঠ্যক্রম। উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান শ্রী অঞ্জন পুরকায়স্থ মহোদয়, উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক শ্রী হাবুল্লুদ মহোদয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী চন্দন দেবনাথ মহোদয়, শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাবৃন্দ। সেদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রদীপ প্রজ্বলন ও সরস্বতী বন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা এক প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটি বেশ আকর্ষণীয় করে তোলে। সাক্ষী রইলেন উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ, অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা এবং কুঁচি কাঁচা পড়ুয়ারা। বিদ্যালয় শিক্ষা দপ্তরের এই সময় উপযোগী প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত সবাই। কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রণালয় যোগব্যায়ামের প্রচারের জন্য বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে। এরই অঙ্গ হিসেবে 2016 সাল থেকে NCERT জাতীয় স্তরে যোগা অলিম্পিয়াডের আয়োজন করে আসছে। এবছর 18 জুন থেকে 20 জুন পর্যন্ত নতুন দিল্লিতে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং NCERT দ্বারা আয়োজিত হবে জাতীয় যোগা অলিম্পিয়াড 2022। উপস্থিত থাকবেন মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান মহোদয়। এবারের যোগা অলিম্পিয়াডের থিম হল যোগা ফর হেলথ অ্যান্ড হারমোনি। ত্রিপুরা থেকে জেলা ভিত্তিক ও রাজ্য ভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে 16 জন ছাত্রছাত্রী নির্বাচিত হয়ে জাতীয় স্তরের যোগা অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে। এরই অঙ্গ হিসেবে 16 জুন 2022 দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেন নির্বাচিত ছাত্রছাত্রী ও এসকর্ট শিক্ষক শিক্ষিকারা। SCERT ত্রিপুরার পপুলেশন এডুকেশন সেলের OSD শ্রীমতী মণিদীপা গঞ্জ চৌধুরী মহোদয়া MBB বিমানবন্দর পর্যন্ত ছাত্রছাত্রীদের পৌঁছে দেন এবং জাতীয় স্তরে তাদের সফলতার জন্য শুভকামনা জানান। ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয় 2020 এবং 2021 সালের জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুল শিক্ষক শিক্ষিকা শিক্ষাবিদদের জন্য জাতীয় ICT পুরস্কারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এই স্কিমটি সেই সমস্ত শিক্ষক শিক্ষাবিদ এবং সর্বোত্তম অনুশীলনকারী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে অভিনন্দন জানানোর প্রস্তাব করে যারা স্কুল পাঠ্যক্রম এবং বিষয় শিক্ষার সাথে প্রযুক্তি সমর্থিত শিক্ষাকে কার্যকরভাবে এবং উদ্ভাবনীভাবে একীভূত করে শিক্ষার্থীদের শেখার উন্নতিতে অবদান রেখেছেন এবং এর ফলে অনুসন্ধান ভিত্তিক এবং সহযোগিতামূলক শিক্ষাকে সমৃদ্ধ করেছেন। স্কুল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাবিদদের নির্দেশ অনুযায়ী অনলাইন ফর্ম পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। অনলাইন আবেদনের শেষ তারিখ হল 30 জুন 2022। বিশদ বিবরণের জন্য www.ictaward.ncert.gov.in ওয়েবসাইটটি নজর রাখার জন্য আহ্বান করা হয়েছে। 16 জুন 2022 খোয়াই জেলার DM অফিসের কনফারেন্স হলে অতিরিক্ত জেলা শাসকের সভাপতিত্বে পঠন সংক্রান্ত বিষয়ে জেলা পর্যায়ের সাংগঠনিক কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় মিশন 2022 এর কৌশলের অঙ্গ হিসেবে জাতীয় পঠন দিবস, পাঠ সপ্তাহ এবং পাঠের মাস উদযাপনের জন্য কর্মসূচি তৈরি করা হয়েছে।
ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশনা এবং ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এনসিপিসিআর দ্বারা প্রদত্ত পরামর্শ অনুসারে 15 জুন 2022 খোয়াই জেলা শিক্ষা আধিকারিকের চেম্বারে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় স্কুল ড্রপ আউট আটকানো, ছাত্রছাত্রীদের স্কুলের প্রতি আকর্ষিত করা এবং অভিভাবক অভিভাবিকাদের সচেতনতা বৃদ্ধি, বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রোগ্রাম অফিসার আয়ুষ্মান ভারত সিএমও খোয়াই ডিআইএসই খোয়াই এর আধিকারিক এবং স্কুল পরিদর্শক এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন। পুঙ্খানুপুঙ্খ আলোচনার পর একটি কর্ম পরিকল্পনা দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই তার বাস্তবায়ন শুরু হবে। 30 জুন 2022 তারিখে একটি স্ট্যাটাস রিপোর্ট তৈরি করা হবে। ডিআইএসই, জেলা স্বাস্থ্য এবং স্কুল শিক্ষা দপ্তরের সম্মিলিত প্রয়াসে এর সফল বাস্তবায়ন হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের জাতীয় স্কলারশিপ এনএমএমএস স্কিম, যা 2008 সাল থেকে বাস্তবায়িত হচ্ছে, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রীদের স্কুল ড্রপ আউট আটকিয়ে বৃত্তি প্রদানের লক্ষ্যে অষ্টম শ্রেণীতে স্কুল ড্রপ আউট আটকানো এবং মাধ্যমিক পর্যায়ে অধ্যয়ন চালিয়ে যেতে উৎসাহিত করা এর প্রধান লক্ষ্য। এই প্রকল্পের অধীনে প্রতি বছর নবম শ্রেণীতে 12,000 টাকা বৃত্তি প্রদান করা হয় মেধাবী ছাত্রছাত্রীদের, যা দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাওয়া যেতে পারে। 15th ফাইন্যান্স কমিশন চক্রের সময়কালে আরও 5 বছরের জন্য, অর্থাৎ 2021-22 থেকে 2025-26 পর্যন্ত এই প্রকল্পটি অব্যাহত রাখার জন্য অনুমোদিত হয়েছে। স্কিমের অধীনে সর্বশেষ বিধান অনুসারে পিতামাতার বার্ষিক আয়ের সর্বোচ্চ সীমা 3.5 লক্ষ টাকা। রিনুয়েল মানদণ্ড হল নবম এবং একাদশ শ্রেণীতে 55% নম্বর এবং দশম শ্রেণীতে 60% নম্বর পাওয়ার বিদ্যমান প্যাটার্ন থেকে শুধুমাত্র বৃত্তি অব্যাহত রাখার জন্য দশম শ্রেণীতে ন্যূনতম 60% নম্বর করা হয়েছে। এসসি এসটি প্রার্থীদের জন্য 5% শিথিলযোগ্য। এই স্কলারশিপের জন্য ছাত্রদের বাছাই করার জন্য প্রতিটি রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে অষ্টম শ্রেণীর পর্যায়ে নিজস্ব প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। রাজ্য স্তরের পরীক্ষাটি অনুষ্ঠিত হয় দুটি বিষয় নিয়ে, এক মানসিক সক্ষমতা পরীক্ষা অর্থাৎ ম্যাট, দুই স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ সেট। বৃত্তি প্রদানের জন্য অষ্টম শ্রেণীতে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ন্যূনতম 55% নম্বর বা সপ্তম শ্রেণীর সমমানের গ্রেড থাকতে হবে। এসসি এসটিদের জন্য 5% শিথিলযোগ্য। ছাত্রছাত্রীদের সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে নিয়মিত ছাত্র হিসেবে অধ্যয়ন করতে হবে। 10 জুন 2022 রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি টিচার্স এডুকেশন ইনস্টিটিউশনের ডিএলএড কোর্সের অন্তর্গত বিভিন্ন বর্ষের ফাইনাল পরীক্ষা সংক্রান্ত রাজ্যস্তরীয় একটি মিটিং অনুষ্ঠিত হয় আগরতলার এসসিআরটিতে, যেখানে বিভিন্ন ইনস্টিটিউশনগুলোর প্রিন্সিপাল, প্রিন্সিপাল ইনচার্জ এবং এসসিআরটির অফিসিয়ালস উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষার রূপরেখা প্রস্তুত করেন। এই মোতাবেক সিদ্ধান্ত গৃহীত হয় যে এসসিআরটির ত্রিপুরার আওতাধীন ডিএলএড কোর্সের পার্ট 1 এবং পার্ট 2 পরীক্ষা বিভিন্ন শিক্ষক শিখন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থিত পরীক্ষা কেন্দ্রগুলিতে অফলাইন মোডে অনুষ্ঠিত হবে। ডিএলএড কোর্সের পার্ট 1 পরীক্ষা 15 জুলাই শুরু হবে এবং শেষ হবে 3 আগস্ট 2022 এবং পার্ট 2 পরীক্ষা শুরু হবে 16 জুলাই এবং শেষ হবে 4 আগস্ট। সকলের জন্য ফেস কভার অথবা মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। তাছাড়া প্রত্যেক ব্যক্তিকে নিজের স্যানিটাইজার এবং জলের বোতল নিয়ে আসার জন্য আহ্বান করা হয়েছে। ন্যাশনাল অ্যাওয়ার্ডস টু টিচার্স এর উদ্দেশ্য হল দেশের সেরা কিছু শিক্ষকের অনন্য অবদানকে উদযাপন করা এবং সেসব শিক্ষকদের সম্মান জানানো যারা শিল্পের মাধ্যমে শুধুমাত্র স্কুল শিক্ষার মান উন্নত করেনি বরং শিক্ষার্থীদের জীবনকেও সমৃদ্ধ করেছে। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল পরিচালিত স্বীকৃত প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত স্কুল শিক্ষক এবং স্কুলের প্রধান শিক্ষকরা আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচনা করা হয়। এরই অঙ্গ হিসেবে 1 জুন থেকে 20 জুন 2022 পর্যন্ত অনলাইনে আবেদন আমন্ত্রণ করা হয়েছে এবং শিক্ষকদের দ্বারা স্বমনোনয়নের জন্য ওয়েব পোর্টাল খোলা হয়েছে। 1 জুলাই থেকে 15 জুলাই 2022 মধ্যে জেলা নির্বাচন কমিটির মনোনয়ন অনলাইন পোর্টালের মাধ্যমে রাজ্য নির্বাচন কমিটির কাছে পাঠানো হবে। 16 জুলাই থেকে 30 জুলাই এর মধ্যে রাজ্য নির্বাচন কমিটির সংক্ষিপ্ত তালিকা স্বাধীন জাতীয় জুরিতে পাঠানো হবে। 2 আগস্ট জাতীয় জুরির সামনে উপস্থাপনা করার জন্য শিক্ষামন্ত্রক দ্বারা সমস্ত তালিকাভুক্ত প্রার্থীদের বিজ্ঞপ্তি জারি করা হবে। 5 আগস্ট থেকে 16 আগস্ট জুরি দ্বারা নির্বাচিত প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং 16 আগস্ট স্বাধীন জাতীয় জুরি দ্বারা নামের চূড়ান্তকরণ করা হবে।
18 আগস্ট মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অনুমোদনের পর নির্বাচিত প্রার্থীদের অবহিত করা হবে এবং 4 এবং 5 সেপ্টেম্বর 2022 পুরস্কার প্রদান করা হবে। বিস্তারিত তথ্যের জন্য নির্দিষ্ট ওয়েবসাইট nationalawardstoteachers.education.gov.in এ নজর রাখার জন্য আহ্বান করা হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় একটি বহুপরিসরীয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে প্রাকশাস্ত্রী অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণী, স্নাতক, আচার্য, মাস্টার্স, শিক্ষাশাস্ত্র বা বিএড এবং বিদ্যাবারিধি বা পিএইচডি ইত্যাদি কোর্স পড়ার সুযোগ রয়েছে। এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে একলব্য পরিসর নামে পরিচিত, যেটি আগরতলার অদূরে লিম্বু ছড়ায় অবস্থিত। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে প্রাকশাস্ত্রী অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া চলছে। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী উত্তীর্ণ ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের মাধ্যমে মাস্টার ডিগ্রি অথবা আচার্য এবং বিএড ডিগ্রি শিক্ষাশাস্ত্র কোর্সগুলোতে ভর্তির প্রক্রিয়া চলছে। এই কোর্সগুলোতে ভর্তির জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও সংস্কৃত বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক। প্রাকশাস্ত্রী অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়ার জন্য পরিসরীয় ওয়েবসাইট www.csuagortala.edu.in অথবা লিম্বুছড়াস্থিত কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের পরিসরে যোগাযোগ করার জন্য আহ্বান করা হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য ছাত্রবৃত্তি, কম্পিউটার ল্যাব, ভাষা প্রয়োগশালা, ব্যায়ামাগার, ছাত্রাবাস, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষ কোচিং ইত্যাদির সুযোগ সুবিধাও রয়েছে এই পরিসরে। এমএ এবং বিএড কোর্সগুলোতে ভর্তির জন্য www.sanskrit.nic.in এবং আবেদনের জন্য www.cuet.nta.in এ নজর রাখার জন্য আহ্বান করা হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত লাইভ এবং রেকর্ডেড ক্লাস সম্প্রচার করছে। শিক্ষার্থীরা প্রতিটি লাইভ ক্লাসের শেষ 15 মিনিট সময়ে সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। নির্ধারিত ফোন নম্বরটি হল 600923180। তাছাড়া প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল 9টায়, সন্ধ্যা 7টায় ও রাত্রি 9টায় শিক্ষামূলক সংবাদ পরিবেশিত হচ্ছে। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। ত্রিপুরার শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনা এবং খবরাখবরের জন্য চোখ রাখুন বন্দে ত্রিপুরার পর্দায়। ধন্যবাদ। বন্দে ত্রিপুরা, অ্যান ইনিশিয়েটিভ অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা।